বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যে রক্ত সংকট যাতে না হয় তার জন্য কিন্তু সরকার যেরকমভাবে চেষ্টা করছেন, নানানভাবে কিন্তু এগিয়ে আসছেন নানান সামাজিক সংস্থা, এনজিও এবং ক্লাবও। ক্লাব ফোরামের পক্ষ থেকেও কিন্তু একই রকমভাবে ব্লাড ডোনেশন করা হয়। এই মুহূর্তে সামাজিক সংস্থাও কিন্তু অনেক রক্তদান শিবির করে থাকেন। আজকের দিনে দাঁড়িয়ে অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের অষ্টম রাজ্য কনফারেন্সকে সামনে রেখে আগরতলার রবীন্দ্রভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের উদ্বোধন করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সংগঠনের সভাপতি অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে অল ত্রিপুরা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ক্লিনিক্স অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আশা করছেন কোনোভাবেই যাতে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের স্বল্পতা না হয়, এবং পাশাপাশি যারা অতিথিরা উপস্থিত ছিলেন তারাও কিন্তু প্রত্যেকে যারা রক্তদান করেছেন তাদের যেরকমভাবে উৎসাহ বর্ধন করেছেন একই রকমভাবে তারা আহ্বানও করেছেন আগামী দিনেও যাতে রক্তদানের মতো একটা মহৎ কর্মসূচির সঙ্গে প্রত্যেকে যাতে জড়িত থাকেন। যারাই পারছেন স্বাস্থ্যের দিক থেকে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, তারা যাতে এগিয়ে এসে রক্তদান করেন, যাতে করে যারা মুমূর্ষু রোগীরা রয়েছে অন্ততপক্ষে রক্তের অভাবে যাতে প্রাণ না দিতে হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের নবনির্বাচিত মেয়র দীপক মজুমদার ও 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সংগঠনের সভাপতি অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথিরা কি বলছেন শুনবো। আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যে রক্তটা চাহিদা এবং যোগানের মধ্যে কিছুটা ফারাক আছে, অল্প কিছুটা। এমনিতেই এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটানো হয় এই ধরনের স্বেচ্ছা রক্তদান শিবিরে 80%। তো করোনার কারণে কিছুটা সময় বন্ধ ছিল, দুর্গা পুজোর সময় এটা কম হয় শিবির। আস্তে আস্তে এখন কিন্তু সমস্ত ক্লাব প্রতিষ্ঠান, সরকারি উদ্যোগে এবং এই ধরনের সংস্থা যারা কাজ করেন সমাজের জন্য, সমাজের দায়িত্ব নিয়ে কাজ করেন মানুষের উপর, মানুষের জন্য, তারা কিন্তু এই ধরনের রক্তদান শিবির করে থাকে। তো আমি বললাম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। রক্তদান মহদান এই স্লোগানকে সামনে রেখে এই রাজ্যের মানুষ সারা ভারতবর্ষের বিশ্বাস স্থাপন করেছে। এখন দেখবেন রক্তদান শিবির শুধুমাত্র কিছু ব্যক্তি বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কারো বাড়ির ছেলেমেয়েদের জন্মদিন হোক, বিবাহের আসর হোক, কিংবা শ্রাদ্ধের আসর হোক, কিংবা কোনো সংস্থা তাদের প্রতিষ্ঠা দিবস হোক, রাজনৈতিক দলগুলির প্রতিষ্ঠা দিবস হোক বা ক্লাবগুলি, সমস্ত ক্ষেত্রে কিন্তু এখন রক্তদান শিবিরের মাধ্যমে অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিক শুরু করা হয়। এটা একটা খুব ভালো লক্ষণ, শুভ লক্ষণ। তো আমি আশা করবো আজকে এই রক্তদান শিবির যারা আয়োজন করেছেন তাদের সঙ্গে সঙ্গে সারা রাজ্যবাসীর কাছে আবেদন রাখবো যে তারা যে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং আপনার রক্তদানের মাধ্যমে এই একটা মহৎ দান, এই দানের মধ্যে কিন্তু কোন স্বার্থলোকতা আমরা আগে দেখেছি এই ত্রিপুরা রাজ্যে। আমরা যারা আপনারাও আছেন, আগে রক্ত জোগাড় করতে মানুষের খুব কষ্ট হতো, দালাল এজেন্ট ছিল, এখন কিন্তু সেই ব্যবস্থা নেই। এখন কিন্তু রক্তের জন্য কোনো পেশেন্ট অপারেশন বন্ধ হয়েছে বা কেউ মারা গেছেন এই রাজ্যে কিন্তু রেকর্ড নেই। এই রাজ্যে সরকার পরিবর্তন সঙ্গে কিন্তু একটা মানুষের সামাজিক পরিবর্তন এসেছে, মানুষের মধ্যে মধ্যে এখন কিন্তু মানুষ সমাজের প্রতি কাজ করার একটা আগ্রহ প্রকাশ করছে, সমাজের বিভিন্ন অংশ মানুষ সামাজিক কাজে অংশগ্রহণ করছে, একটা পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা চাইবো এই পরিবেশ যাতে বজায় থাকে আরও সুন্দরভাবে, আরও মানুষকে যাতে এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করানো যায়। রক্তদান মহাদান এই কারণে বলবো যে তাদের মধ্যে কিন্তু আমি যাকে আজকে যারা রক্ত দেবেন 30 জন রক্ত দেবেন, হ্যাঁ, যারা রক্ত দেবেন তারা জানেন না তাদের রক্ত কে গ্রহণ করবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, জাতি ধর্ম অনুসারে কিন্তু রক্ত দেওয়া হয়, রক্ত গ্রহণ করা হয়। এই দানের মধ্যে এই কারণে একটা আনন্দ আছে যে আমি যাকে দেব কে আমি জানি না, কিন্তু তবু যদি সরকারিভাবে এখন একটা ব্যবস্থাপনা করা হচ্ছে, আমি যতটা জানি যে এখন যিনি রক্ত দিচ্ছে আমি তাকে রক্ত দেব। আপনারা শুনলেন নবনির্বাচিত মেয়র আগরতলা পৌর নিগমের দীপক মজুমদার কি বলেছেন, এবং অবশ্যই আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদেরকে অনেকটাই উৎসাহ বর্ধন করেছেন তিনি, আগামী দিনেও যাতে তারা এই সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন সেই আহ্বানই করেছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।